জসিম কারহাট থেকে মোহাম্মদ মিনহাজ ভাই। আসসালামু আলাইকুম মিনহাজ ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম আসিফ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি। তো দেখতে পাচ্ছি আজকে হিউজ পরিমাণে গাড়ি রয়েছে, তো আজকে কি কি গাড়ি দেখাবেন আমাদেরকে? আজকে করোনা প্রিমিও আছে, 100 ওয়াগন আছে, আপনার 110 111 হিউজ পরিমাণ মিশ্রবেশি, মানে বলা যায় বিভিন্ন ধরনের গাড়ি আছে আমাদের কাছে আজকে। তো আপনার শোরুমের লোকেশনটা যদি একটু বলে দিতেন। আমাদের শোরুমের লোকেশন হচ্ছে আপনার বুইগন নারায়ণগঞ্জ। আচ্ছা, আমি কিন্তু ভিডিও স্ক্রিনে এবং ভিডিও ডেসক্রিপশনে নাম্বার অ্যাড্রেস সব কিছু দিয়ে রাখবো, অবশ্যই কিন্তু যোগাযোগ করে আসবেন। সাতটা সাত দিনে তো খোলা থাকে? ঢাকা মেট্রো গো 13 সিরিয়ালের গাড়ি। তো সামনে কন্ডিশনটা তো আলহামদুলিল্লাহ ভালো আছে, ভিতরের কন্ডিশনটা দেখেন, ভিতরের কন্ডিশন ইনশাআল্লাহ ভালো আছে। ওকে, আমরা এখন ভিতরে চলে যাব, ভিতরের কন্ডিশনে কি অবস্থা আছে আমরা একটু দেখে নেব। আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশনে কিন্তু পেয়ে যাবেন গাড়িটা, ঠিক আছে? একটা অপশন অটো, এটা এটা কি অল অপশন অটো? জি জি। ওকে, আর চাকাগুলো কন্ডিশন কি অবস্থা? চাকাগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে, 8-9 মাস অনায়াসে চালাতে পারবে। ওকে, ইনশাআল্লাহ। পিছনের কন্ডিশন তো দেখতে পাচ্ছেন, তো এটা তো বড়দের মায়ের এক্সন হিস্ট্রি নেই না কোনো, ইনশাআল্লাহ আমাদের যে গাড়িগুলো আছে আশা করি কোনো, মানে আমাদের যতটুকু বিশ্বাস আমরা দেখে নিয়ে আসি, আপনারা তারপরে যারা গাড়িগুলো কিনবেন আসবেন এবং আয়সা দেখে তারপর নিয়ে যাবেন, কোনো বড় ধরনের মায়েরওয়ালা গাড়ি আমরা কিনি না। ওকে, জি জি। তো গাড়িটা দেখতে পাচ্ছেন করোনা প্রিমিও, ভালো ফ্রেশ কন্ডিশনে কিন্তু পেয়ে যাবেন, একবার নট এ সিঙ্গেল স্ক্র্যাচ, ঠিক আছে, কোনো স্ক্র্যাচ নাই গাড়িতে। তো যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন ভাই, চার মাস গ্লাস দেখেন, আপনার টয়োটা লোগো লাগানো আছে জায়গায়, সম্মান করবো। আপনার 95 মডেল আর 2001 এর রেজিস্ট্রেশন, কাগজ দুইটাই আপডেট আছে 2324 পর্যন্ত। আর এই গাড়িটা হচ্ছে আপনার 1331 সিসি। গাড়ির ইন্টেরিয়রটা দেখেন ভাইয়া, অনেক সুন্দর নতুন সিট কভার লাগানো আছে গাড়িটার ভিতরে। এটা অল অপশন অটো, অল অপশন অটো, জি জি, ঠিক আছে। তো এই গাড়িতে যদি নেয় কেউ, এক টাকা তো কাজ লাগবে না? না না, ইনশাআল্লাহ কোনো কাজ করা হবে না। আর যদি কোনো গাড়িতে কাজ থাকে ওটা আমরা ইনশাআল্লাহ বলে দেবো, বুঝতে পারছেন? ওকে, এগুলো কি ফার্স্ট পার্টি গাড়ি? এটা ফার্স্ট পার্টি, ফার্স্ট পার্টি, ফার্স্ট পার্টি গাড়ি। ওকে, সম্পূর্ণ যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন বেশ ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড, ঠিক আছে। তো তানহাজ ভাই, এটার কাগজপত্র কি অবস্থা? কাগজ দুইটি আপডেট আছে ভাই, যেটা বললাম যে এই দুইটা 2023 এবং 24 বন্ধ গাড়ির কাগজ আপডেট আছে। আচ্ছা, এই অবস্থা গাড়িটার দাম কেমন দিচ্ছেন? এই অবস্থা গাড়িটার দাম যাচ্ছে আপনার, গাড়িটা এই অবস্থা ভাই দাম যাচ্ছে 4,70,000 টাকা। 4,70,000 টাকা, আর কিছু ডিসকাউন্ট হয় না ভাই? এটা ডিসকাউন্ট করা যাবে না, আসলে ইনশাআল্লাহ আর কমাই দেব, সম্মান করে দিবেন। জি জি জি। 4,70,000 টাকা হলে কিন্তু এই চমৎকার হোয়াইট কালার গাড়িটি নিতে পারবেন, তার পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছি আরো একটি চমৎকার গাড়ি, মানে আজকে এক কথা হিউজ পরিমাণ, হিউজ পরিমাণ গাড়ি আছে। এটা হলো আপনার ভূমা করোনা, ভূমা করোনা, জি, 1600 সিসির গাড়ি। এটা আপনার 94 এর মডেল এবং 96 তে রেজিস্ট্রেশন করা আছে। গাড়িটার কাগজ রানিং ফেল আছে, ইনশাআল্লাহ করা দিবেন, তাই তো? ইনশাআল্লাহ আমরা করে দেব। আচ্ছা, এটা হচ্ছে ঢাকা মেট্রো গো 11 সিরিয়ালের গাড়ি। আর গাড়িটা কোনো স্কেচ নাই, ঠিক আছে, কোনো মায়ের এক্সিডেন্ট হিস্টরি নাই, আর গাড়িটার নাম হচ্ছে ভূমা করোনা, ভূমা করোনা। আচ্ছা, আর ভিতর কন্ডিশন কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ ভিতর কন্ডিশন ভালো আছে। এটা তো অল অপশন অটো? জি জি, অল অপশন অটো, আমাদের বেশিরভাগ গাড়িগুলোই অল অপশন অটো আছে এখন। আচ্ছা, ঠিক আছে, ওনাদের কিন্তু বেশিরভাগ গাড়ি কিন্তু অল অপশন অটো। আর পিছনের কন্ডিশনটা কিন্তু ভালো কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন।
তো ওনাদের শোরুমে আসবেন এক কাপ চা খেয়ে যাবেন অবশ্যই গাড়ি যদি নাও কিনেন ভাইদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবেন নাকি ভাই জি তো আপনারা তো গাড়ি কিনেন এবং কি গাড়ি আমরা গাড়ি কিনি এবং বিক্রি করি দুইটাই যদি কেউ চায় যেন আমি আমার পুরাতন গাড়িটা দিয়ে আরেকটা গাড়ি নেব ওটা ওইটা পসিবল আপনারা ওই গাড়িটা আমরা দেখব দেখে একদম দাম দেব দেন যদি ওটার সাথে যদি কোনো টাকা অ্যাড করা লাগে অ্যাড করা একটা গাড়ি নেবে আর যদি না আমরা দেখি যেন ওটার সাথে কোনো টাকা অ্যাড করা লাগবে না রিটার্ন ওনাদেরকে আমরা টাকা দেব টাকা দিয়ে আরেকটা গাড়ি নিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ গাড়ি নিতে পারবে আচ্ছা এটা হচ্ছে ঢাকা মেট্রো কো 11 সিএলএ গাড়ি মানে গাড়িটা তো ফাস্ট পার্টি স্মার্ট কার্ড ফাস্ট পার্টি স্মার্ট কার্ড এটা গাড়িটার দাম কেমন দিচ্ছেন গাড়িটা এই অবস্থায় দাম যাচ্ছে 3 লক্ষ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র 3,50,000 টাকা গাড়িটা অ্যাভিওস দাম তো আছে মাত্র 3,50,000 টাকা ভাই ডিসকাউন্ট করবেন না ডিসকাউন্ট যেন 5,000 টাকা কমাই দিলাম 3,45,000 টাকা 40 করে দেন না ভাই আসলে ইনশাআল্লাহ সম্মান না 40 করে দেন আসলে কিছুটা সম্মান করে দিন না ভাই এটা আবার আমরা কাগজ আপডেট করে দেব তো সেজন্য আপনার এটা আসলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি কিন্তু ভাইকে রিকোয়েস্ট করলাম ভাই বললো যে আসলে অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবেন তারপর কোন গাড়িটা দেখাচ্ছেন তারপর দেখাবো একটা করোনা প্রিমিয়াম এটা একটা সামনের এই লোগোটা দেখেন টয়োটার একদম সুন্দর একটা লোগো লাগানো আছে পুরাই ব্র্যান্ডের নাকি অরিজিনাল ব্র্যান্ডের লোগো লাগানো আছে ঠিক আছে এটা হলো কি আপনার 1999 এর মডেল এবং 2002 এর রেজিস্ট্রেশন করা আচ্ছা আর এই কাগজ এটা আপনার এটাও কাগজ রানিং ফেল আছে আপনার এই ফিটনেসটা ইনশাআল্লাহ আমরা এটা করে দেব ভাই গাড়ি কিনতে অনেক আছে যে প্রতারণা হয় জি তার কারণে একটু যদি আমি ভিউয়ারদেরকে বলে দেন কিছু ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে গাড়ি কিনে কোনো রকম প্রতারণার শিকার হবে না ওকে আমাদের প্রত্যেকটা গাড়ি ফাস্ট পার্ট স্মার্ট কার্ড আচ্ছা যদি স্মার্ট কার্ড নাও থাকে সেই ক্ষেত্রে আপনার স্লিপ করা থাকবে আমরা ওগুলো মানে নিজেরা গ্যারান্টি হিসেবে দিয়ে দেব কোনো ধরনের যায় জামেল হলো আমরা সব এটা বুঝে নিব ইনশাআল্লাহ ওকে মানে গাড়ি কিনে আগে পর্যন্ত আমরা সব কিছুই কমপ্লিট করে নিব যেদিন আপনি গাড়িটা আমরা ডেলিভারি দেব তারপরে থেকে যে যিনি গাড়িটা নেবে ওনার দায়ভার আর তার আগে থেকে যত দায়ভার আছে ইনশাআল্লাহ আমরা বহন করব ওকে তো আমরা ভিতরে চাকাগুলো কন্ডিশন কি চাকাগুলো ভাই অনেক সুন্দর দেখেন অ্যালো রিং লাগানো আছে কয়দিন ইউজ করতে পারবে এগুলো আপনার অনায়াসে আল্লাহ যদি রহমত করে ইনশাআল্লাহ এক বছরের মধ্যে ইউজ করতে পারবে এক বছরের মধ্যে ইউজ করতে পারবে তো আমরা ভিতরে ইন্টারিয়রটা দেখব একটু ভিতরে এটা সুন্দর আছে ভিতরে দেখেন ওকে এটা তো অল অপশন অটো জি অল অপশন অটো ড্যাশবোর্ড সবকিছু কিন্তু কমপ্লিট ফ্রেশ আছে এটা ওকে আর গাড়িটা দেখুন বড় ধরনের মানে অ্যাকচুয়ালি হিস্ট্রি কিন্তু নাই আসলে কথা হচ্ছে দর্শক কাছ কিন্তু বড় ধরনের মানে অ্যাকচুয়ালি হিস্ট্রি গাড়ি ওঠায় না ঠিক আছে তো আমরা এই পাশে কোন শোনা দেখবো দেখতে পাচ্ছেন শোনা দেখেন ভাই আবার একটা স্টিলের বাম্পার করানো আছে বাম্পার লাগানো আছে জি জি আচ্ছা ওকে তো আমরা একটু সামনে চলে যাই গ্লাসগুলো কিন্তু সবগুলোই অরিজিনাল ঠিক আছে তো ভাই এই অবস্থা গাড়িটার দাম কেমন দিচ্ছেন এই গাড়িটা এই অবস্থা আমি দাম দিচ্ছি হলো কি আপনার এই 5,00,000 টাকা জি জি এখান থেকে ডিসকাউন্ট হবে না যে 5,000 টাকা কমাই দিলাম যখন 4,95,000 টাকা আমরা আসলে ইনশাআল্লাহ আরো সম্মান করব মানে আজকে সব গায়ে ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ আপনার ভিডিও দেখে যারা আসবে ইনশাআল্লাহ আরো তাদের কমাই দেব ওকে এটা 4,95,000 টাকা অবস্থা দাম যাচ্ছে ইনশাআল্লাহ আরো সম্মান করব আসলে তারপর কোন গাড়িটা দেখাচ্ছেন আজকের মূল আকর্ষণ এটা হলো কি 100 ওয়াগন কম দামে দিয়ে দেবেন একবারে কম দামে দেব গাড়িটা ডেকোরেশন দেখলে আপনি বলবেন যে কি অবস্থা ওকে ঠিক আছে তো আমরা ভিতরে কোন শোনা দেখে চলে আসি চলে দেখেন সামনে একটা বাগের ই করা প্যাড লাগানো আছে প্যাডের মতো লাগানো আছে এবং গাড়ির গলা পুরো নিখিল দিয়ে আমি নিজেই এটা ই করছি মডিফাই করাইনো হইছে আচ্ছা আপনি নিজে দায়িত্ব নিয়ে মডিফাই করেছেন তাই তো ওকে এটা কিন্তু ভাই নিজে দায়িত্ব নিয়ে মডিফাই করেছে অবশ্যই কিন্তু এই গাড়িটা কিনে আপনারা ঠকবেন না কারণ নিজে মন মতো নিজের মনের মতো সাজাইছে এই গাড়ি টেনশন আচ্ছা ঢাকা মেট্রো গো 17 সিএলএ গাড়ি ঠিক আছে তো চারপাশে কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে পুলিশ স্টেশন আগুন এরকম মনে হয় না কেউ দেখে খুব রেয়ার এরকম ডিজাইন করে এবং 100 ওয়াগনের ভিতরে ডিভিডি প্লেয়ার লাগানো এবং সাউন্ডবক্স লাগানো আছে গাড়ির ভিতরটা দেখাই ভাই একটু এই যে দেখেন ভিতরে সুন্দর ম্যাট করছি আমি গাড়িটা আপনার একদম গালিচা লাগাইছি আর ভিতরে ডেকোরেশন করছি ডিভিডি ক্যামেরা মানে সবকিছু লাগাই দিছি সবকিছু লাগানো আছে মানে এক কথা হচ্ছে অল অপশন অটো আপনার নিজ দায়িত্ব নিয়ে সবকিছু করে দিয়েছেন সবকিছু করছি আমি এটা ওকে মানে ওর ভাইয়ের নিজ দায়িত্ব নিয়ে গাড়িটা আবার আর মডিফাই করা হয়েছে এবং বুঝতে পারতেছেন যে গাড়িটা কন্ডিশন কি হবে তো ভাই দামটা কেমন দিচ্ছেন এটার দাম দিচ্ছে অবস্থায় 3,70,000 টাকা 3,70,000 জি জি ভাই 3,50,000 করে দেওয়া যাবে না একদম জানার 10,000 টাকা কমাই দিলাম তারপর দেখাবো আপনার এটা মানে এটা আরেকটা আকর্ষণ এটা বলা যায়
এই টয়োটা রিফ্লেট 1500 সিসির গাড়ি এগুলো পাওয়া যায় না খুব রেয়ার 1500 সিসি 1300 সিসি 1300 সিসি 1301 সিসি এগুলো অ্যাভেলেবল কিন্তু 1500 সিসি খুব রেয়ার অবশ্যই কিন্তু তাড়াতাড়ি চলে আসবেন যেই কিনবেন অবশ্যই কিন্তু ভাইদের সময় তাড়াতাড়ি চলে আসবেন এটা আপনার 1996 মডেল এবং 2002 রেজিস্ট্রেশন করা গাড়িটা আচ্ছা আর এটা হচ্ছে আপনার 2324 দুইটা কাগজ আপডেট আছে দুটোই আপডেট আছে জি অকটেন এবং সিএনজি করা আছে ঠিক আছে ভিতরে ডেকোরেশন দেখেন ভাই নতুন সিট কভার লাগানো হইছে গাড়িটার ভিতরে নতুন সিট কভার লাগানো আছে এটা কিন্তু অল অপশন অটো ঠিক আছে না অল অপশন অটো না ভাইয়া এটা ম্যানুয়াল এই গাড়ির গিয়ার অটো আর ডোর গোলা ম্যানুয়াল আছে ম্যানুয়াল জি জি ঠিক আছে আর দেখতে পাচ্ছেন পিছনে পিছনে আবার একটা স্টিলের বাম্পারও লাগানো আছে ভাই এটা কিন্তু ডক্টর ড্রাইভার গাড়ি ডক্টর চালাইছিল না একদিন ডক্টর ব্যবহার করছিল ওকে ঢাকা মেট্রো গ 15 সিরিয়ালের গাড়ি লাইটগুলো কন্ডিশন তো আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশনে আছে দেখতে পাচ্ছেন কোনো স্ক্র্যাচ নাই কোনো দাগ নেই গাড়িটিতে তো এটা এসি ইয়া আপনি এসি তারপর এসি আলহামদুলিল্লাহ ভালো অনেক আইস কোল একদম এসি কেউ যদি আসে তো আপনারা দেখে শুনে নিতে পারবে জি ভাইয়া কেউ যদি আপনার শোরুমে আসে গাড়িটা চেক দিয়ে অবশ্যই নিতে পারবে হ্যাঁ অবশ্যই আপনি আসবেন আমাদের সাথে কথা বলবেন গাড়ি টেস্ট ড্রাইভ দিবেন দেন গাড়ি নিয়ে যাবেন ওকে জি তো এই অবস্থায় গাড়িটার দাম কেমন দিচ্ছেন ভাইজান এই অবস্থায় গাড়িটার দাম দিচ্ছি আপনার কমাই বলেন জি কমাই বলবো ভাই আমি সবগুলো গাড়ির দাম কমাই বলছি আচ্ছা 465000 টাকা 465 জি জি কমাও কমাবেন না ভাই জানার 5000 টাকা কমাই দিলাম 460000 টাকা ঠিক আছে ভাই কিন্তু আমার রিকোয়েস্টে কিন্তু প্রত্যেকটা গাড়িতে কিন্তু ডিসকাউন্ট করে দিচ্ছে অবশ্যই কিন্তু চলে আসবেন জসিমকার হাটে আজকে দেখাবো এটা হলো গিয়া টয়োটা ইস্টেম এক ধরনের রাজকীয় গাড়ি খুবই রাজকীয় গাড়ি এটা সানরোব এবং মুনরোব দুইটাই করা আছে দুটোই করা আছে জি জি আচ্ছা এটা 97 এর মডেল এবং 2002 এর রেজিস্ট্রেশন করা গাড়িটা আচ্ছা কাগজ দুইটি আপডেট আছে দুটোই আপডেট করা আছে এলপিজি করা গাড়ি এলপিজি করা গাড়ির ইঞ্জিন এমনি ভালো থাকে আচ্ছা জি জি ওকে গাড়িটা চাকাগুলো রিম দেখেন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো সোনালী কালার নাকি স্বর্ণের নাকি এগুলো একদম স্বর্ণের কালার আচ্ছা জি জি আর ভিতরে ডেকোরেশনটা দেখে আমরা দেখেন লাইটগুলো কত সুন্দর করে লাগানো আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন আমরা এখন ভিতরে চলে যাব ভিতরের কন্ডিশনটা কি অবস্থা আছে তো আমরা এখন দেখব কি অবস্থা ভিতরে সিট কভার গুলো নতুন লাগানো হয়েছে নতুন লাগিয়ে দিয়েছে জি 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 মানে দেখেন ভিতর উড়েনো করা আছে গাড়িটার ভিতরে উড়েন সব কিছু করা আছে জি জি যে সানরোব এবং মুনরোব দুইটাই করা এটা তো এসি ভাই এসি কি অবস্থা এসি একদম ভাই আইস কুল এটা বলতে হবে কারণ 2500 সিসির গাড়ি 2400 সিসির গাড়ি দেখেন ভিতরে ডেকোরেশনটা দেখেন দেখছেন ভাই ওয়াও এটা কিন্তু বসে মিটিং ও করা যাবে জি জি এগুলো এটা তো সানরোব মুনরোব সব কিছু করা আছে ডুয়েল এসি করা আছে যারা একদম ভ্রমণ পিপাসু তারা এই গাড়িটা নিতে পারে লং ট্যুরে যারা যায় জি জি একদম ফ্যামিলি নিয়ে তারা কিন্তু এই গাড়িটা নিয়ে আপনারা ইউজ করতে পারবেন ঠিক আছে ওকে তো চারটা চাকা কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে আছে তো পিছনের কন্ডিশনটা কিন্তু আমরা একটু দেখব কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে দেখেন এই যে ওনাদের শোরুমে নিজস্ব শোরুমে কিন্তু একটা লোগো লাগানো আছে খুবই চমৎকার জসিমকার হাট হচ্ছে মানে ডিসকাউন্ট আর ডিসকাউন্ট মানে হিউজ পরিমাণে গাড়ি পাবেন এখানে কোনো ব্র্যান্ডের যে কোনো ব্র্যান্ডের গাড়ি পাবেন তো ভাই এই গাড়িটার প্রাইসটা ভাই কেমন দিচ্ছেন এই গাড়িটার প্রাইস দিছে অবস্থায় 455000 টাকা মাত্র 455 সরি সরি 55000 টাকা ভাই ডিসকাউন্ট একটু একটু বড় সরো ডিসকাউন্ট করে দেন না ভাইয়া বড় সরো ডিসকাউন্ট এটা যেন 5000 টাকা কমাই দিলাম ইনশাআল্লাহ ওকে আসলে আরো সম্মান করবেন দেখ আলহামদুলিল্লাহ ভাই কিন্তু 5000 টাকা ডিসকাউন্ট করে দিল 450 জি 450 আর একটা কথা ভাই অনেকে দেখা যায় আমাকে ফোন করে অনেক সময় রিসিভ করতে পারি না আমি চেষ্টা করি ওগুলা ব্যাক করার যদি যাদের ব্যাক করতে পারি না তাদের কাছে আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করতেছি কেউ মনে কষ্ট নেবেন না ওকে ভাই কিন্তু একটু বিজি থাকে হয়তো বিজি না আপনার হচ্ছে একটা ফোন আসলে আরেকটা ফোন করতে হয় মানে ব্যস্ততার কারণে অনেক সময় দেখা যায় ব্যাক করা হয় না ব্যাক করা হয় না সেজন্য আমি এটা আপনাকে বলে দিলাম তারপর কোন গাড়ি দেখাচ্ছি তারপর দেখাবো হলো কি আপনার এটা হচ্ছে 111 গাড়ির কন্ডিশন কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশন আচ্ছা ঠিক আছে খুবই ভালো মানের একটা কন্ডিশনের গাড়ি দেখতে পাচ্ছেন মানে আজকে দেখতে পাচ্ছেন গাড়ি ভরা মানে হিউজ পরিমাণে গাড়ি ভরা ঠিক আছে জি তো এটা কয়সালের মডেল এবং রেজিস্ট্রেশন 95 মডেল 2001 এর রেজিস্ট্রেশন একের রেজিস্ট্রেশন জি জি কয়স সিসি এটা এটা হলো 1331 সিসি 1331 সিসি চমৎকার কন্ডিশনের একটি গাড়ি এটা হচ্ছে আপনার এটা দাম চাচ্ছে অবস্থায় এ পেপারস আপডেট আছে আর এই গাড়ি অবশ্য দাম চাচ্ছে আপনার 440000 টাকা 440000 টাকা কি ডিসকাউন্ট কি প্রত্যেক টাকায় এটা ডিসকাউন্ট করা যাবে না কিন্তু আস্তে ইনশাআল্লাহ সম্মান করবে ওকে যাক ভাই কিন্তু অবশ্যই ডিসকাউন্টের অপশন রেখে দিল তারপর কোন গাড়ি দেখাবেন তারপর দেখাবো হচ্ছে আপনার একটা এই অ্যাভালন
আচ্ছা এটা একদম এক দৃশ্য এক ধরনের রাজুকেই গাড়ি আচ্ছা এটার ভিতরের ইন্টেরিয়রটা দেখলে বলবেন মানে এই গাড়িটা কত সুন্দর গাড়ির চাকাগুলো দেখেন মানে এক কথা খুবই রাজুকি হ্যাঁ খুবই রাজুকি গাড়ি এটা 3000 সিসির গাড়ি 3000 সিসি জি জি ভাই ভিতরে কোন সোনা দেখবো ভাই আগে আগে ভিতরে কোন সোনা দেখবো তারপরে আমরা গাড়ি নিয়ে কথা বলবো ওয়াও দেখো খুবই সুন্দর কিন্তু দেখতে পাচ্ছ পুরো অল অপশন অটো একেবারে নতুন সবকিছু তো নতুন জি ভাইয়া ঠিক আছে ভাই এটাতে কিন্তু আমার ভিউসরা আসলে একটু বড় সরো ডিসকাউন্ট করে দেন ইনশাআল্লাহ ভাই এটা বড় সরো ডিসকাউন্ট করে দেব আচ্ছা গাড়িটাই দেখেন ভাই পিছন আবার ইও লাগানো আছে পিছনও ডিভিডি ক্যামেরা লাগানো আছে ভাই গড বললাম তো রাজুকে মানে রাজু কি একদম আমি কিন্তু ভাই সত্যি কথা খেয়াল করি নাই ঠিক আছে খেয়াল করলে কিন্তু অবশ্যই মিস করতাম না এখানে টিভি লাগানো আছে আর এখানে বসে কিন্তু আপনারা মানে পুরো আনে কিছু হবে না রাজুকে জি ফিল কোন ধরনের গর্ত দিয়ে যদি গাড়িটা যায় বুঝে যাবে না জানেন এটা কোন গর্তের উপর দিয়ে যাচ্ছে গাড়িটা মানে কোনো আনে জি ফিল হবে না কোনো জ্যাম জটে বসে ঠিক আছে আপনারা কিন্তু সুন্দরভাবে গেমস খেলতে পারবেন টিভি দেখতে পারবেন কোনো টেনশন নাই তো ভাই জানেন এই গাড়িটার প্রাইসটা আরে এই গাড়িটার দাম শুনলে আরো বেশি অবাক হবেন আপনারা ভাই এই গাড়িটার দাম খুবই কম চাচ্ছি এটা হচ্ছে আপনার 96 এর মডেল এবং 96 তে রেজিস্ট্রেশন এই গাড়িটা যিনি আনছিল উনি আপনার মানে একদম নতুনই আনছিল বাইরে থেকে মানে আর এই গাড়িটা এই অবস্থায় দাম চাচ্ছি কাগজ ফেল আছে গে আর এই অবস্থা দাম চাচ্ছি আপনার 1,55,000 টাকা 1,55,000 টাকা এত সুন্দর গাড়ি জি জি ভাই এই শুধু কাগজটা ফেল কারণে আমরা গাড়িটা দাম কমাই দিয়েছি ভাইয়া এত কম দামে জি জি এটা তো অন্যান্য শোরুম হলে 2,00,000-3,00,000 টাকা অ্যাভেলেবল চাই আমরা ভাইয়া আল্লাহর রহমতে আপনাদের দয়ায় মাসে অনেকগুলো মানে 30 থেকে 35 টাকার আমাদের সেল হয় অনেক সময় থাকে এর বেশি গাড়ি সেল হয় সেজন্য আমরা গাড়ি বেশি লাভ করি না কম লাভ হলে আমরা গাড়িগুলো ছেড়ে দেই ওকে আমরা বলতে পারেন যে আমরা গরিবের বন্ধু গরিবের বন্ধু জি মানে গরিবের জন্য সবকিছু করতে পারি সবকিছু করতে পারি ইনশাআল্লাহ মাত্র 1,55,000 টাকা কিন্তু এই গাড়ির দাম চাওয়া হচ্ছে ওকে ভাই তারপর কোন গাড়ি ভাই যদি যা ভাই জি বাইরে গাড়ি নিতে আসবে তাদের বড় সর একটা ডিসকাউন্ট দিয়ে দিবেন ইনশাআল্লাহ দিয়ে দিবেন শুধু এই গাড়িটার কথা দেই বড় সর একটা ডিসকাউন্ট দিয়ে দিবেন ইনশাআল্লাহ ওকে তারপর কোন গাড়ি দেখব ভাই তারপর দেখাবো একটা চকলেট কালারের এই কোর্সা 100 কোর্সা 100 কোর্সা ওকে এটা হচ্ছে আপনার 97 এর মডেল এবং 2002 এর রেজিস্ট্রেশন ভাই ইন্টেরিয়রটা দেখেন ইন্টেরিয়রটা অনেক সুন্দর আছে ভিতরে ওকে আমরা গাড়ির ইন্টেরিয়রটা জাস্ট দেখব ঠিক আছে ঠিক আছে গাড়িটা তো অল অপশন অটো নাকি ম্যানুয়াল এটা না অল অপশন অটো ভাই এটা অল অপশন অটো জি ঠিক আছে গাড়িটা সার্ট থেকে শুরু করে এভরিথিং সবকিছু আলহামদুলিল্লাহ ভালো আছে কন্ডিশন ওকে মানে গাড়ির ইঞ্জিন কি অবস্থা ইঞ্জিনের কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাই এই গাড়িটা আচ্ছা তো এই অবস্থায় গাড়িটার প্রাইসটা কেমন চাচ্ছেন ভাইজান এই অবস্থায় এই গাড়িটার দাম চাচ্ছি আপনার 3,70,000 টাকা 3,70,000 টাকা আসলে সম্মান হবে ইনশাআল্লাহ আর 10,000 কম জান আর 10,000 কম 10,000 কম 3,60,000 আসলে আর সম্মান করবে ইনশাআল্লাহ আসলে সম্মান করবেন তো ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা তো মুখে বলতেছেন আসলে করবেন তো ভাই ইনশাআল্লাহ আর সম্মান করব আপনার ভিডিও থেকে যারা আসবে ইনশাআল্লাহ আর সম্মান করব ওকে 3,60,000 টাকা হলে কিন্তু চমৎকার জি ভাই এটা আবার 1331 সিসির গাড়ি কিন্তু 1331 সিসি সরি 1331 সিসির চমৎকার একটি গাড়ি ওকে তো ভাই তারপর কোন গাড়িটা দেখবো আমরা তারপর দেখাবো একটা নিশান কারাবান নিশান কারাবান জি জি অনেকেই চাচ্ছেন যে একটু বড় মানের গাড়ি চাচ্ছেন বা নিশান কারাবান গাড়ি খুঁজছেন তাদের জন্য কিন্তু চমৎকার গাড়িটি এটা হচ্ছে আপনার 2004 এর মডেল এবং 2008 এর 9 এর রেজিস্ট্রেশন আচ্ছা কাগজগুলো ফেল আছে সেজন্য গাড়িটার দাম আমরা কমাই দিয়েছি দাম কমাই দিয়েছেন জি 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 এই গাড়িটার দাম এই অবস্থা যাচ্ছি আপনার 4,00,000 টাকা পাইকারি দামে গাড়ি দিবেন নাকি জি জি ভাই পাইকারি দামে গাড়ি দিবেন ইনশাআল্লাহ ওকে ইনশাআল্লাহ ওনারা কিন্তু পাইকারি দামে গাড়ি দিবে মানে এত কম দামে গাড়ি কিভাবে দেয় আমি জানি না ভাই অন্যান্য শোরুম থেকে কিন্তু অনেক হিউজ ডিসকাউন্টে গাড়ি জি ভাইয়া ওকে আচ্ছা তো এই গাড়ির প্রাইসটা কেমন চাচ্ছেন আপনারা 4,00,000 টাকা 4,00,000 টাকা মাত্র জি জি 4,00,000 টাকা মাত্র সত্যি তো ভাই জি ভাইয়া সত্যি বড় কথা তো আসলে কমন ভাই দাম বেড়ে গেছে না ভাই কোনো দাম বাড়াবো না আপনি ভিডিও যারা দেখে আসবে ইনশাআল্লাহ কমাই দেব মাত্র 4,00,000 টাকা নিছেন কারাবান গাড়ি খুঁজছেন দেখতে পাচ্ছেন হিউজ বড় গাড়ি অনেকে যাচ্ছেন লং ট্যুরে যাবেন কক্সবাজার যাবেন একটু ভালো মানের গাড়ি খুঁজছেন তাদের জন্য কিন্তু এই চমৎকার চমৎকার গাড়িগুলো দেখতে পাচ্ছেন ওয়াও ভিতরে কন্ডিশনে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশনে আছে এটা তো ফার্স্ট পার্টি গাড়ি ফার্স্ট পার্টি গাড়ি ঠিক আছে তো তারপর কোন গাড়িটা দেখবো আমরা তারপর দেখাবো একটা 90 ড্রাইভিং কার ড্রাইভিং কার জি কত টাকা প্রাইস এটার এটা হচ্ছে আপনার 95,000 টাকা
খুবই চমৎকার একটি গাড়ি। ভিতরে ইন্টেরিয়রটা সুন্দর আছে গাড়ির। ভিতরে ইন্টেরিয়রটা আমরা একটু দেখে নিই, কারণ ভিতরে ইন্টেরিয়র আসলে হচ্ছে মেইন। জি জি, কারণ ভিতরে বসবেন, যদি ভিতরের কন্ডিশনার ভালো নাই থাকে গাড়ি কিনে কিন্তু লাভ নাই। তো দেখ, ওয়াও, ভিতরে কন্ডিশনার কিন্তু আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশন আছে, দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরার ভিতরে। তো স্টার্টিং থেকে শুরু করে সবকিছু কিন্তু আলহামদুলিল্লাহ নিট এন্ড ক্লিন আছে। আপনারা কিন্তু নির্ভয়ে তাদের কাছ থেকে গাড়ি নিতে পারবেন। আমাদের গাড়িগুলো ভাই রাস্তার কাজে চলার কারণে গাড়িগুলো ময়লা হয়ে রয়েছে, ময়লা হয়ে রয়েছে। ওকে, দামটা কেমন দিচ্ছেন এই গাড়িটা? এটা গাড়িটা দাম যায় শুনলে আপনারা সবাই আশ্চর্য হয়ে যাবেন। কত এই গাড়িটা দাম চাচ্ছে অবস্থায়? ১,৭০,০০০ টাকা। মাত্র ১,৭০,০০০ টাকা। কি গাড়িটা? ১,১০০,০০০ টাকা গ্লাসটা আমরা ইচ্ছাকৃতভাবে চেঞ্জ করি নাই, কারণ অনেকে দেখা যায় গ্লাস চেঞ্জ করলে বলে ভাই এটা কি মাইর অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে নাকি, সেজন্য আমরা চেঞ্জ করি নাই। যেন বুঝুক না, এটা নতুন একদম ফ্রেশ গাড়ি, ফার্স্ট পার্টি গাড়ি, ফার্স্ট পার্টি গাড়ি। আসলে ভাই আপনারা কিন্তু গ্লাস চেঞ্জ করে নিতে পারবেন, ওনারা রাখছে হলো আপনাদের বিশ্বাস কারণে, কারণ পরবর্তীতে যদি না বলেন যে এটা মাইর অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা, তার জন্য কিন্তু ভাইরা এইভাবে রাখছে এটা, ঠিক আছে? তো আমরা এখন ভিতরে কন্ডিশনটা দেখব। এটা আপনার ৯৪ মডেল ৯৮ রেজিস্ট্রেশন গাড়িটা, ঠিক আছে? ওয়াও, ভিতরের কন্ডিশনে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশনে আছে। তো এটা কি অল অপশন অটো? এটা অল অপশন অটো ভাইয়া, ঠিক আছে? ওকে, তো পিছনে কন্ডিশনে দেখব আমরা। পিছনে কিন্তু একটা সুন্দর একটা বাম্পার লাগানো আছে, ঠিক আছে? তো এই অবস্থায় গাড়িটার দাম কেমন দিচ্ছেন ভাইয়া? এই গাড়িটার দাম চাচ্ছি ৩,৩৫,০০০ টাকা। ৩,৩৫, ডিসকাউন্ট করতে হবে ভাইয়া। প্রত্যেক গাড়ি থেকে জানার ৫,০০০ কমায় দিলাম, ৩,৩০,০০০ টাকা। প্রত্যেকটা গাড়িতে কিন্তু ৫-১০,০০০ টাকা ডিসকাউন্ট হবে আজকে নাকি? তারপর আসলে ভাই আমি তো বললাম আপনার ভিডিও থেকে যারা আসবে ইনশাল্লাহ প্রত্যেকটা গাড়ি থেকে সম্মান করবো। ওকে, ইনশাল্লাহ। তারপর কোন গাড়ি দেখবেন? তারপর দেখাবো ওই যে একটা মিৎসুবিশি ল্যান্সার। অনেকে দেখা যায় আমার কাছে মিৎসুবিশি গাড়ি খোঁজে, কাজের জন্য এই গাড়িটা আমি নিয়ে আসছি। ওকে, মানে কম বাজেটে? হ্যাঁ, কম বাজেটে, ঠিক আছে। অনেকে কিন্তু ভাইকে বলছেন, তার কারণে কিন্তু ভাই এই গাড়িটা নিয়ে আসলো, অবশ্যই চলে আসবেন জসিমকার হাটে, ঠিক আছে? ওকে, তো ভাই এটা কয় সালের মডেল, কি অবস্থা? ২০০০ এর মডেল, ২০০০ এর রেজিস্ট্রেশন গাড়িটা। আচ্ছা, আর এই গাড়িটা আপনার এই অবস্থায় মানে ১৩০০সির গাড়ি। আবার অনেকে দেখা যায় আমাদের কাছে ম্যানুয়াল গাড়ি যাইতে গেছে, সেজন্য এই গাড়িটা ম্যানুয়াল আনছি। আপনারা দেখেন একটু ভিতরে ভাইদের। আচ্ছা, এটা অল অপশন অটো, কিন্তু গিয়ারটা শুধু ম্যানুয়াল, গিয়ারটা আছে। আমি বাইরে চাই তো ম্যানুয়াল গাড়ি, সেজন্য এই গাড়িটা নিয়ে আসি। ইন্টেরিয়রটা দেখেন অনেক সুন্দর আছে, সিট কভারগুলো দেখবেন নতুন, সিট কভার না এই একদম অরিজিনাল সিট কভার লাগানো। অবস্থা এসির কি অবস্থা? এসি আলহামদুলিল্লাহ অনেক হাইস্কুল, হাইস্কুল নাকি? তো এই অবস্থায় গাড়িটার দাম কেমন হবে? এই অবস্থায় গাড়িটার দাম চাচ্ছি আপনার ১,৭০,০০০ টাকা। মাত্র ১,৭০,০০০ টাকা? ডিসকাউন্ট করবেন না ভাই, গরিবের বন্ধু, গরিবের স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ। তারপর কোন গাড়ি দেখবেন? তারপর দেখাবো হচ্ছে আপনার একটা ওইদিকে, এগুলো আপনার সব ড্রাইভিং কার, এগুলো দেখতে পারেন, এগুলো আপনি ব্যক্তিগত ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ। ব্যক্তিগত ব্যবহার করতে পারবেন, কাগজ ফেল আছে। বা অনেকে আছেন যে ট্রেনিং গিয়া স্কুল করবেন, টাকা পয়সা ইনকাম করতে পারবেন, মাসে ১,০০,০০০ টাকা ইনকাম করতে পারবেন। ইনস্টলেট দেখাবো, ইনস্টলেট দেখাবেন, ইনস্টলেট সলিড লাল টুকটুকে গাড়ি নাকি? টুকটুকে গাড়ি। ওকে, এটা হচ্ছে আপনি ৯৪ মডেল, ৯৯ তে রেজিস্ট্রেশন করা গাড়িটা। আচ্ছা, আর কাগজ দুইটাই আপডেট আছে, ২৩। ওকে, গাড়িটার কন্ডিশন কি অবস্থা? কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাই, ১৩৩১ সিসি গাড়ি। গাড়িটা আজকে কালকে রাত্রে আসছে তো গাড়িটা এখন তো ফ্রেশ করতে পারি, ওয়াশ করা হয় না। হ্যাঁ, ঠিক আছে, সেজন্য গাড়িটা দেখা যাচ্ছে ভিতরে ইন্টেরিয়র একটু দেখি আমরা।
আসলে লক করা আছে তাই তো এই পিছনের পিছনটা খোলা আছে সামনে একটা লক করানো ওকে এটা কি অল অপশন অটো নাকি হ্যাঁ অল অপশন অটো এটা ভাইয়া গাড়িটার দাম কেমন দিচ্ছেন গাড়িটা এই অবস্থায় দাম যাচ্ছে আপনার 3,65,000 টাকা 3,65,000 5000 টাকা ডিসকাউন্ট 5000 টাকা ডিসকাউন্ট করে 3,60,000 টাকা আসলে ও আমি বরাবরের মধ্যে বললাম প্রত্যেক গাড়িতে ইনশাআল্লাহ কমাই দেব ওকে বড় হোক ছোট হোক প্রত্যেক গাড়িতে ডিসকাউন্ট প্রত্যেক গাড়িতে ইনশাআল্লাহ সম্মান করব তারপর কোন গাড়ি দেখব আমরা তারপর বোধহয় দেখাবো একটা 100 ওয়াগন 100 ওয়াগন জি জি ওকে এই গাড়ি নাকি এটা আচ্ছা এটা কিন্তু 100 ওয়াগন ঠিক আছে তো ভাই এটা দেখেন কালারটা সুন্দর আছে গাড়ির রিমগুলো একদম সবুজ কালার নাকি গ্রিন কালার এটা এটা গ্রিন কালার গ্রিন কালার জি জি ওকে সামনে কন্ডিশনটা কিন্তু আলহামদুলিল্লাহ জি ভালো অনেক খুবই খুবই ভালো মানের কন্ডিশনে গাড়ি কিন্তু ওরা না ওঠায় এটা 2000 এর মডেল 2005 এর রেজিস্ট্রেশন করা কাগজ দুইটাই আপডেট আছে আর এই গাড়িটা হচ্ছে 1331 সিসি এই অবস্থায় গাড়িটা আমরা দাম চাচ্ছি 390000 টাকা 390000 টাকা ওকে মাত্র 390000 টাকায় গাড়িটার প্রাইসটা চাওয়া হচ্ছে আসলে তো সম্মান করে দিবেন ইনশাআল্লাহ আসলে সম্মান করব ইনশাআল্লাহ সম্মান করব সব প্রত্যেক গাড়ির বন্ধে বরাবর এটাও সম্মান করব আচ্ছা তারপর কোন গাড়িটা দেখাচ্ছেন তারপর দেখাচ্ছি একটা 110 টয়োটা 110 এই গাড়িটা অনেক ডিমান্ড অনেকে আমাকে ফোন করে বলে ভাই 110 গাড়ি আমাকে দেখান তাদের জন্য এই গাড়িটা আমরা নিয়ে আসছি এটা কি নতুন গাড়ি নাকি একবার নতুন হ্যাঁ ভাই একদম ব্র্যান্ড নিউ দেখা যায় আমরা শোরুম থেকে নামাই নিয়ে আসছি গাড়িটা আচ্ছা এত কন্ডিশনটাকে দেখেন গরিবের বন্ধু গাড়ির চাকা গুলো দেখেন ভাই অনেক সুন্দর এলারিং লাগানো আছে আচ্ছা ঠিক আছে ভাই আবার বলেন তো কি কি ভাই জসিম গাড়াট হচ্ছে গরিবের বন্ধু ভাই এটা তো সবাই মানে অনেকেই বলে যে সবাই বলে আমি আমরা আমাদের তো সেজন্য তো সবাই বললে তো আর হবে না সবার থেকে আলাদা থাকতে হবে সেজন্য আপনি দেখছেন প্রত্যেকটা গাড়ি ডিসকাউন্ট করে ডিসকাউন্ট এটার প্রাইসটা কেমন দিচ্ছেন এই গাড়িটা এই বস্তায় যাচ্ছে হলো 385000 টাকা 385000 টাকা তো ভাই আপনার শোরুমের লোকেশনটা অ্যাডজাস্ট একটু বলে দেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ ভুইগড় আর এই আপনার সাইনবোর্ড নেমে আপনি যদি কুমিল্লা থেকেও আসেন বা ঢাকার থেকেও আসেন সবাই সাইনবোর্ড থেকে নেমে অটোতে 5 টাকা কিংবা 10 টাকা ভাড়া নেবে বললে হবে ভুইগড় শিকদার পেট্রোল পাম্প জসিম কারহাট যাব ওনারা ইনশাল্লাহ নিয়ে আসবে এখানে হাতের ওইখানে নামলেই দেখতে পারবেন বড় করে ব্যানার দেওয়া আছে জসিম কারহাট ওকে ভিউয়ার্স আজকে ভিডিওটি কার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমি কিন্তু অবশ্যই তাদের নাম্বার অ্যাড্রেস সব কিছু ভিডিওর স্ক্রিনে দেওয়া রাখবো অবশ্যই যোগাযোগ করে আসবেন তো সবাই ভালো থাকবেন আর ভাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি হেল্প করার জন্য বুঝছেন আজকে কিন্তু আমরা এখানে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম